তীব্র গরমে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন। আজকের তাপদাহের খবর জানাতে সহকর্মী মাহফুজা মোসরাহি আছেন রাজধানীর পান্থপথে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোসরাহি, তীব্র তাপদাহ চলছে, এর মধ্যে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি হয়েছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন, মানুষের জনজীবনে কেমন প্রভাব পড়ছে জানাবেন। জি শাহান, আপনি জানেন যে বেশ কদিন ধরেই যে তীব্র তাপদাহ, তাতে সারা দেশ যেমন পুড়ছে, রাজধানীও কিন্তু একই রকম পুড়ছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যেতে দেখেছি, বিশেষ করে এই সকাল সকাল অফিস বেলাতে যারা আসলে কর্মজীবী তাদের কষ্টটা খুব বেশি হচ্ছে। তারা যেমন পথে চলতে গিয়ে যেমন ছাতা ব্যবহার করছেন, একই সঙ্গে তারা যারা বাসে চলছেন তারা কিন্তু প্রচণ্ড ঘাম এবং প্রচণ্ড রকম যেটা বলে যে শ্বাস প্রশ্বাস বা নাভিশ্বাস, এরকম একটি সমস্যার মধ্য দিয়ে তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছার জন্য যে যুদ্ধটি সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে রাজধানীতে প্রচুর পরিমাণে যানজট থাকে এবং একই সঙ্গে যে এই ঘন বসতির কারণে মানুষের যেই নিঃশ্বাসের যেই প্রবলেম সেটা কিন্তু দেখা যাচ্ছে এই গরমে। অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছেন, শিশুরা বিশেষ করে বৃদ্ধরা যারা আছেন তারাও কিন্তু ভীষণ কষ্টে আছেন, বিশেষ করে নানান রকম রোগাক্রান্ত হচ্ছেন, হার্টে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে। রাস্তায় এই মুহূর্তে যেটি আমি দেখছি যে যারা দিন মজুর রয়েছে তারাও কিন্তু খুব কষ্ট পাচ্ছেন, ছাতা ব্যবহার করছেন যারা সাধ্য আছে তারা, কিন্তু যাদের এরকম দিনমজুর যারা আছেন যাদের সাধ্য নেই ছাতা ব্যবহার করার, তারা কিন্তু তাদের নির্ধারিত যেই বাহনটি, বিশেষ করে রিক্সা চালক যারা বিভিন্ন রকম বাহন চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন, এমনও হয়েছে যে তাদের একটি গামছা কেনারও সাধ্য নেই, তারা কিন্তু গাছের তলায় কিছুক্ষণ জিরিয়ে জিরিয়ে তাদের শরীরে যেই তপ্ত যেই উত্তাপ সেটি একটু কমাতে চেষ্টা করছেন। ফলে কিন্তু দিনমজুর যারা তারা কিন্তু আয়ের দিক থেকে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে এত দীর্ঘ সময় ধরে যে তাপ বা উত্তাপের যেই পুরার যেই ব্যাপারটি তাদের শরীরে, তাতে কিন্তু তারা আয় রোজগার করতে পারছেন না, বিশ্রাম নিয়ে নিয়ে কিছুক্ষণ পরপর তাদের এই যে দৈনিক যেই মজুরি আগের জায়গাটাতে সেটি কিন্তু তাদের পুষছে না। এবং একই সঙ্গে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু নানান রকমের তৃষ্ণার্ত থাকার অবস্থায় নানান রকমের পানীয়, কোমল পানীয় কিন্তু খেয়ে নিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, কথা বলেছি যারা শরবত বিক্রেতা, তারাও বলছেন যে তাদের আয়টা বেড়েছে কিন্তু মানুষ কিন্তু খুব কষ্ট পাচ্ছে। তারা কিন্তু রাস্তা থেকে ঠান্ডা পানীয়, আখের রস, লেবুর শরবত এগুলো কিন্তু পান করছেন, যাতে কিছু হলেও তাদের কষ্ট তা চলতি পথে ভোগান্তিটা কিছুটা হলেও কমে। এরকম একটি অবস্থায় আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে উত্তাপে উঠছে রাজধানীর সবাই। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।